আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা, আজ আমরা চলে আসছি মোহাম্মদপুর টাউন হল খুচরা মাছ বাজার। বন্ধুরা, এই মার্কেটটি আসলে অনেক বড়। আমরা দেখাবো এখানে মাছের দাম কেমন যাচ্ছে রোজার ভিতরে, মাহে রমজান মাসের লাস্টের দিকে। আমরা চলে আসছি এই মোহাম্মদপুর টাউন হল খুচরা মাছ বাজারে। বাজারটি দেখেন অনেক বড়, দেখেন অনেক বড়। আর এখানে অনেক বড় সাইজের মাছ বিক্রি হচ্ছে। দেখেন এই সাইডেও আছে অনেক বড় বড় সাইজের মাছ। দেখেন আপনাদের একটু দেখাবো এখানে মাছের দাম কেমন যাচ্ছে। ভাইয়া, বেটকি কত করে? 400 টাকা, 400 টাকা করে বেটকি দেখেন বিক্রি হচ্ছে। ছোট বেটকি এগুলো 400 টাকা করে বিক্রি হচ্ছে। দেখেন এসে বড়গুলো আছে, দেখেন বড়গুলো। বড়টা কেমন দাম? 1100 টাকা। না, কয় কেজি আছে? 8 কেজি, 8 কেজি। দেখেন 1100 টাকা করে চাচ্ছে। দেখেন বড় সাইজের ভেটকি মাছ। দেখেন এখানে এদিকে আরো অনেক মাছ আছে। বাইরে নদীর মাছটা বেশি, আমরা বাইরের কাছে সবসময় নদীর মাছটা দেখাই। 8 টাকা কেমন দাম? বড়টা? আচ্ছা, ছোটটা হচ্ছে 850, আর বড়টা 1000। বড়টা 1000, ছোটটা 850 টাকা করে দেখেন বিক্রি হচ্ছে। এদিকে আরো মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। আসলে ভাইয়ের কাছে হচ্ছে বড় সাইজের মাছগুলো বেশি। আর এই যে হলো ভাই, বাইরে আপনারা ছিলেন, এর আগেও দেখছেন। এই যে ভাইয়ের মূল্য তালিকাও দেওয়া আছে এখানে, বিভিন্ন সাইজের মাছের বিভিন্ন রেট দেওয়া আছে। দেখেন এই জিনিসটা ভালো, এই টাউন হল মার্কেটে আপনার মূল্য তালিকা দেওয়া থাকে। আপনার দেখেন এই পাশে আরেকটা দোকান, এটা এই সব প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা ভাবে মূল্য তালিকা দেওয়া আছে। দেখেন এখানে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে বড় সাইজের। কাকা, বড়টা কত করে? কাকা চিংড়ি, ও কাকা বড়টা কত করে? চিংড়ি 1250। বাদটা কত করে কাকা? 750 টাকা করে। এগুলো কত করে চিংড়ি? 900 টাকা করে। দেখেন এখানে অনেক হরিণী কত করে? হরিণী 800 টাকা করে, 800 টাকা করে। কাকা মূল্য তালিকা আছে না আপনাদের এই মার্কেটটা? ভালো মূল্য তালিকা দেওয়া আছে। এখানে এই পাশে আরো আছে, আমরা একটু দেখাই বড় সাইজের মাছগুলো একটু দেখাই। চিংড়ি মাছটা একটু দেখালাম আপনাদের, যে এখানে দেখেন বড় সাইজের মাছ আছে। কাতল কত করে? 600 টাকা করে। না, 700 টাকা করে। না, 700 টাকা করে। 6 কেজি ওয়েট। 5 কেজি সাইজের 900 টাকা। হাওড়ের 350 টাকা করে। হাওড়ের তো এত দাম কম, বুঝতে পারছি। কত করে? 500 টাকা করে। 350 টাকা করে। 600 টাকা করে। নদীরটা না, 500 টাকা। আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। চিংড়ি কত করে? গলদা চিংড়ি কত করে? 800 টাকা করে। না, একটু কত করে গলদা চিংড়ি? 850। এটা করে দেশি, এটা কি নদীরটা? না, কত করে এগুলো নদীরটা? 700 টাকা, 700 টাকা করে। দেখুন নদীরটা, দেখুন বিভিন্ন ধরনের মাছ আছে। আসলে এখন এই টাউন হল মার্কেটে আসলে প্রচুর পরিমাণ ভিড়, এখন মাছ বিক্রি হচ্ছে। দেখা রুই কত করে দেখা? এগুলো রুই কত করে এগুলো? হ্যাঁ, 500 টাকা, 550 টাকা করে। আর কেমন দাম আর টাকা? 800 টাকা করে। না, এই মাছ কাটা কি ফ্রি? মাছ কাটা ফ্রি? আচ্ছা, তাদের কাছ থেকে মাছ নিলে মাছ কাটা ফ্রি। দেখেন এই যে পাশে কাতল মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এদিকেও আছে কাতল। কেমন দাম বিক্রি করে ভাই? 600 টাকা করে। না, বড়গুলো 600 টাকা, 600 টাকা করে। আচ্ছা, বড়টি 600 টাকা করে। দেখেন এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। ও ভাই, রুই কেমন দাম ভাইয়া? রুই 400 আছে, 500 আছে, 300 আছে। আচ্ছা, 300 থেকে 600 পর্যন্ত আছে। আচ্ছা, 300 থেকে 600 পর্যন্ত আছে। দেখেন বড় ছোট আছে আর কি। মাছ কাটা কি ফ্রি ভাই নিলে? মাছ কাটা ফ্রি? আচ্ছা, মাছ এখান থেকে নিলে মাছ কাটা ফ্রি। দেখেন এই যে এখানে মূল্য তালিকা দেওয়া আছে, এখানে অনেক কিছু। এই যে রুই মাছ আছে 450 থেকে 500 থেকে 600। দেখেন এই যে মূল্য তালিকা দেওয়া আছে, বিভিন্ন ধরনের মাছ দেওয়া আছে। দেখেন কাতলা মাছ 500 টাকা, 550 টাকা, কালিবাউস মাছ 500 টাকা, 550 টাকা, মিগেল মাছ 400 টাকা, 450 টাকা। দেখেন প্রত্যেকটা মূল্য তালিকায় দেওয়া আছে রেট।
আপনারা এই উপর থেকে মূল্য তালিকা দেখেও কিনতে পারবেন। এটা হচ্ছে টাউন হল কোসেমাদ বাজার, দেখেন এই যে এই দোকানটাও মূল্য তালিকা দেওয়া আছে, প্রত্যেকটা মাছের মূল্য তালিকা দেওয়া আছে। দেখেন আসলে প্রত্যেকটা বাজারে এটা দেখা যায় না, এটা টাউন হল মার্কেটে দেখলাম আমি, অন্যান্য বাজারে আসলে সহজে দেখা যায় না যে মূল্য তালিকা দেওয়া আছে। প্রত্যেকটা দোকানের ভিতরে মূল্য তালিকা দেওয়া আছে। দেখেন এটা হচ্ছে টাউন হল খুচরা মাছ বাজার, আপনারা চাইলে আসতে পারেন এই টাউন হল খুচরা মাছ বাজারে। দেখেন এখানে বড় সাইজের চিংড়ি মাছ আছে, মাঝারি সাইজ আছে, ছোট সাইজ আছে। ছোটগুলো কেমন দাম ভাইয়া? চিংড়ি 900 টাকা। এটা কেমন দাম? বড় 1300 টাকা। আচ্ছা এটা হচ্ছে বড় 1300 টাকা, আর এটা মাঝারি এটা 1200 টাকা করে। আচ্ছা আপনাদের তো মূল্য তালিকা দেওয়া সব দোকানে না, এটা কি সিটি কর্পোরেশনে দেওয়া নাকি? আচ্ছা এই মার্কেটটা কি সিটি কর্পোরেশনের? সিটি কর্পোরেশনের। আচ্ছা টাউন হল মার্কেট সিটি কর্পোরেশনের, যার কারণে সিটি কর্পোরেশন থেকে মূল্য তালিকা দেওয়া। দেখেন প্রত্যেকটা দোকানে মাছের দাম দেওয়া আছে, যার কাছে যে মাছ আছে সেই মাছের মূল্য দেওয়া আছে। দেখেন এখানে প্রত্যেকটা মাছের মূল্য দেওয়া আছে। এই যে কাকা রুই কেমন দাম? কাকা রুই কেমন দাম? রুই কেমন দাম? 400 টাকা না? কাতল কেমন দাম? 450 টাকা। আচ্ছা 450 টাকা। দেখেন মাছ সকাল থেকে বিক্রি হচ্ছে আর কি। মাছ কি আপনাদের ফ্রি কাটা? মাছ কাটা কি ফ্রি আপনাদের এখান থেকে নিলে? ফ্রি? আচ্ছা কাকাদের এখান থেকে নিলে ফ্রি। দেখেন এই যে মাছ কাটা বটিও আছে, এখান থেকে নিলে তারা মাছ কেটে দেয় ফ্রি। দেখেন এই যে এই পাশে আরও আছে, আর প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা দেওয়া আছে। দেখেন মাছের দাম কত, তার কাছে যত মাছ আছে সেই মাছের মূল্য তালিকা দেওয়া আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। ছোট আর কেমন দাম কাকা? ছোটগুলো 600 টাকা না? আচ্ছা আরেকটা আছে বড় 700 টাকা। আর বল কেমন দাম? বল 600 টাকা। 600 টাকা। আচ্ছা এই শৈল কেমন দাম? 600 টাকা দেশি শৈল না? আচ্ছা পুঁটি মাছ কেমন দাম? দেশি পুঁটি 500 টাকা। আচ্ছা এই কত করে টাটকিনি? 600 টাকা। কাকে কেমন দাম বিক্রি করে? 600 টাকা। আর দেশি চিংড়ি 700 টাকা করে। দেখেন কাকাদের কাছে একটা জিনিস ভালো, এই টাউন হল মার্কেটে আপনার মাছের বাজারে মূল্য তালিকা দেওয়া আছে। দেখেন মাছের প্রত্যেকটা মাছের দাম দেওয়া আছে। দেখেন এখানে কিছু দেশি মাছ আছে, আমরা একটু দেখাই। কাকা বেলে বড়টা কেমন দাম কাকা? 600 টাকা না? আচ্ছা ট্যাংরা কেমন দাম কাকা? 700 টাকা করে। 700 টাকা করে। দেখেন দেখেন এই যে এখানেও আছে ছোট একটা বেলে, এটা 500 টাকা করে বিক্রি করছে। এবারে চিংড়ি মাছ আছে, কেমন দাম চিংড়ি কেমন দাম কাকা? বড়টা 1000 টাকা না? 1000 টাকা। এটা কত করে হরিণ? 850 টাকা। বড় বাগদা 1000 টাকা? আচ্ছা ছোট বাগদা 800 টাকা, বড়টা 1000 টাকা করে। দেখেন এই পাশেও আরো অনেক মাছ আছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। যেহেতু টাউন হল খুচরা মাছ বাজারে এখন একটু ভিড় পড়ে গেছে, মাছের দাম কেমন আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। আর প্রত্যেকটা দোকানেরই মূল্য তালিকা দেওয়া আছে। দেখেন রুই মাছ কেমন দাম? দাম কেমন? 400 টাকা করে। কাতল 350। মাছ কাটা কি ফ্রি আপনাদের? আচ্ছা কাকাদের কাছে মাছ নিলে মাছ কাটা ফ্রি। দেখেন এটা আর এর প্রত্যেকটা দোকানে দেখেন মূল্য তালিকা দেওয়া আছে। এটা হচ্ছে টাউন হল খুচরা মাছ বাজার, আপনারা চাইলে আসতে পারেন এই টাউন হল খুচরা মাছ বাজারে, আর এখান থেকে মাছ কিনতে পারেন। আর আপনারা আসলে আগে মূল্য তালিকা রেখে দেবেন, তারপরে মাছ কিনবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। কাকা রুই কেমন দাম? কাকা রুই কেমন দাম? রুই 450। আর কাতল কত করে? আচ্ছা 460 টাকা বড় গুলো, আর 420 টাকা করে ছোট গুলো। আচ্ছা রুই রুই কেমন দাম? রুই 320 টাকা। আচ্ছা বিভিন্ন বিভিন্ন ধরনের মাছ আছে, বিভিন্ন সাইজের এবং বিভিন্ন দাম আছে। আর মেন কথা হচ্ছে এই টাউন হল মার্কেটে একটা জিনিস ভালো লাগলো যে মূল্য তালিকা দেওয়া আছে। আপনাদের কি সিটি কর্পোরেশনের মার্কেট? আচ্ছা এটা সিটি কর্পোরেশন মার্কেট, যার কারণে সিটি কর্পোরেশন থেকে মূল্য তালিকা দেওয়া আছে। আমরা একটু সামনের দিকে যাই, আরো দেখা আপনাদের এই টাউন হল খুচরা মাছ বাজারে আসলে মাছের দাম কেমন যাচ্ছে। আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে এখানে বড় সাইজের মাছ আছে। কাতল কেমন দাম ভাইয়া? কাতল কেমন দাম? বড় গুলা 400 টাকা। আচ্ছা ছোট গুলো কেমন দাম? 320 টাকা।
বড় রুই 400 টাকা 400 টাকা করে বড় রুই দেখুন সিলভার কাপ কত ₹350 টাকা করে সিলভার কাপ দেখেন কার্পু কেমন দাম কার্পু 320 টাকা 320 টাকা করে দেখেন আর এখানে তাদের মূল্য এটা এরকম না এটা আগের রেট রে বড়গুলো কেমন দাম রে বড়গুলো কেমন দাম 900 টাকা এরকম বিক্রি করেন না আর এইগুলো কেমন দাম মাঝারি এটা দেশিটা না কেমন দাম এটা 1400 না আর এইটা কেমন দাম 900 টাকা না দেখেন আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম টাউন হল খুচরা মাছ বাজারে মাছের দাম কেমন দেখেন আসলে এই বাজারটা পুরোটা ঘুরে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে আমরা আসলে পুরোটা ঘুরে দেখাবো না আমরা যতটুকু সম্ভব হয় আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি কাকা কাতল কেমন দাম কাকা কাকা কাতল কেমন দাম 600 টাকা এই নদীরটা না 400 টাকা নদীরটা আচ্ছা আর কেমন দাম আর 800 টাকা আর রুই কেমন দাম রুই 800 টাকা এই পাবদা কেমন দাম 600 টাকা না এই দেশি চিংড়ি কেমন দাম এটা দেশি চিংড়ি 1100 টাকা আচ্ছা এটা হচ্ছে দেশিটা 1100 টাকা আর এটা হচ্ছে 400টা 900 টাকা করে দেখেন এখানে ট্যাংরা মাছ আছে দেশি ট্যাংরা না কত করে ট্যাংরা এগুলো দেশি ট্যাংরা কেমন দাম বড় ভাই 800 টাকা 800 টাকা করে বুঝে দেখো না 800 টাকা করে ট্যাংরা বিক্রি করতে দেখেন এখানে বড় সাইজের কাতল আছে বিভিন্ন ধরনের মাছ আছে আমরা একটু দেখার চেষ্টা করি টাউন হল খুচরা মাছ বাজারে মাছের দাম কেমন যাচ্ছে আসলে মেইন হচ্ছে এখানে এটা সিটি কর্পোরেশন মার্কেট যার কারণে সিটি কর্পোরেশন থেকে এখানে মূল্য তালিকা দেওয়া আছে প্রত্যেকটা মাছের রেট দেওয়া আছে আপনারা মূল্য তালিকা দেখে নেবেন কাকা ও দেশি শিং কত করে কাকা কেজি হিসেবে গেছেন না কেমন দাম এগুলো কত আচ্ছা এটা কত করে এটা দেশিটা 1000 টাকা 1000 টাকা আর এই যে দেশি চিংড়ি হ্যাঁ 1500 টাকা করে না আর এই বেলে কত করে বেলে 800 টাকা ইলিশ কত করে দেশিটা না আচ্ছা 640 গ্রাম 1300 টাকা করে বিক্রি করছে দেখেন বড় কাতলটা কেমন দাম কাকা বড় কাতলটা 600 টাকা কেজি না 5 কেজি হবে 600 টাকা করে দেখেন এই পাশে আরো আছে এবার কিছু তাজা মাছ আছে চলেন সামনের দিকে যাই আরো দেখা আপনার হ্যাঁ শিং মাছ কেমন দাম ভাই শিং মাছ 400 টাকা না 400 টাকা 500 টাকা করে শোল কেমন দাম শোল শোল কেমন দাম ভাইয়া শোল 600 টাকা 800 টাকা এরকম বিক্রি করতেছে দেখেন এসেটটা হচ্ছে তাজা মাছটা বেশি আমরা একটু দেখেন শিং মাছ কেমন দাম দাম কেমন মাগুর কেমন দাম 700 টাকা আচ্ছা শোল কেমন দাম বিক্রি করছেন 700 টাকা করে আচ্ছা দেখেন প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা দেওয়া আছে এই জিনিসটা ভালো টাউন হল করছে মাছ বাজারে মূল্য তালিকা দেওয়া আছে প্রত্যেকটা মাছের দোকানে মূল্য তালিকা দেওয়া আছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি মাছের দাম কেমন কাকা এই মাগুর কেমন দাম কাকা মাগুর কেমন দাম মাগুর কেমন দাম মাগুর কেমন দাম মাগুর মাগুর 500 হয়ে গেছে 600 হয়ে গেছে আচ্ছা 500 600 শিং মাছ কেমন দাম একই দাম না শোল কত করে 800 টাকা করে কেজি শোল মাছ দেখেন এটা হচ্ছে টাউন হল খুচরা মাছ বাজার দেখেন এটা হচ্ছে টাউন হল খুচরা মাছ বাজার মাছ বাজারের লাস্টের দিকে হচ্ছে তাজা মাছগুলো বিক্রি করে আমরা টাউন হল খুচরা মাছ বাজারটা আমরা দেখানোর চেষ্টা করলাম দেখেন আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি মাছের দাম কেমন দেখেন এখন প্রচুর পরিমাণ ভিড় করে গেছে মার্কেটের ভিতরে বন্ধুরা আমরা এই ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ